আপনাদের নিয়ে স্বচ্ছ নিউজ। তো চলুন আর কথা দীর্ঘায়িত না করে আজকের মূল আলোচনায় চলে যাওয়া যাক। নন এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর সহ নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের তথ্য চেয়েছে। নন এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক স্কুল, কলেজ, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজের ইন অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আপডেট করে জেলা প্রশাসকগণ দ্বারা মন্ত্রণালয়ে প্রেরণ করতে বলা হয়েছে। শিক্ষক কর্মচারীদের নির্ধারিত ফরমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর, এনআইডি নম্বর, নাম, ঠিকানা এবং বিস্তারিত তথ্য পূরণ করতে হবে এবং মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে চিঠি পাঠিয়ে ডিসিদের কাছ থেকে এই তথ্য চাওয়া হয়েছে। মন্ত্রণালয় একটি চিঠিতে জানিয়েছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ইন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষকদের জরুরি ভিত্তিতে আপডেট তথ্য প্রেরণ করা করতে বলা হয়েছে। তবে জেলা থেকে হালনাগাদ তথ্য এখনও প্রেরণ করা হয়নি। সুতরাং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল কলেজ, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজের নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের তথ্য জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক অফিসার দ্বারা আপডেট করে ইমেইলে প্রেরণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এক্সেল ফাইল এবং পিডিএফ ফাইল পাঠাতে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে। শিক্ষকদের জেলা উপজেলার নাম, ইনস্টিটিউটের মান, নন এমপিও শিক্ষক কর্মচারীদের নাম, পদবি, লিঙ্গ, জন্ম তারিখ, এনআইডি নম্বর, ফোন নম্বর এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সরবরাহকারী তথ্য প্রেরণ করতে বলা হয়েছে। এই ছকটি পূরণ করার পরে জেলা প্রশাসকগণ ১৫ ফেব্রুয়ারির মধ্যে ইমেল ds.mpo@moedu.gov.bd প্রেরণ করতে হবে। আমি ইমেলটি আপনাদের বোঝার সাথে আবারও বলে দিচ্ছি, ds.mpo@moedu.gov.bd। সুপ্রিভিয়াস, আপনারা আরও কয়েকটি এখানে লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছেন যে এনটিআরসি গণবিজ্ঞপ্তি, এ মাসেই গণবিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিলেন এনটিআরসি এর চেয়ারম্যান। তারপর আরেকটি হচ্ছে শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি সহ সকল চাকুরির তথ্য সাজেশন নির্দেশনা ও স্পেশাল নোট পেতে ক্লিক করুন। তো যাই হোক, এই আজকের এই প্রসঙ্গটি যদি আপনার ভালো লেগে থাকে বা এটি যদি কারো কাছে আপনার পৌঁছে দিতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই সেটা ফেসবুক, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি ছড়িয়ে দিতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়টি নিয়ে। যদি আপনার কোনো সুচিন্তিত মতামত বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।